Good morning everyone, welcome back to our channel, to a new vlog and to a special vlog. So, আজকে একটু পরেই বেরোচ্ছি ডায়মন্ড হারবার যাব দু ভাই তো ফোন করেছিল ওরা 8টা নাগাদ আসছে তারাতারার মোড়ে তো আমি সেই বুঝে এখান থেকে 8টা নাগাদ বেরিয়ে যাচ্ছি তো ঘড়িতে এখন এক্স্যাক্টলি 7টা বেজে 35 আমি রেবা রেডি হব উঠেছি তো ঘুম থেকে 7টা 15 নাগাদ ওটা ফ্রেশ হয়ে নিয়েছি আর ছাদে যাওয়ার সময় আজকে পাইনি তো বিকেল রাত এসে যদি গাছে জল দেওয়া যায় দিয়ে দেবো সুতরাং আজকে একটা ভালো ব্লগ আসছে ডায়মন্ড হারবারে যেখানটা যাচ্ছি হাওয়া ভাটা বলে জায়গাটা একটা অফবিট ডায়মন্ড হারবার মেন ফর্মে না সব সেখানে অতটা ভিড় হবে না কিন্তু ফাঁকা জায়গাটাকে এক্সপ্লোর করাই আমার দায়িত্ব আজকে ক্যামেরাও সাথে থাকছে মোবাইল থাকছে ব্লগিংও হবে পিকচারাইজেশন হবে তো দেখা যাক কতটা কি এনজয় করতে পারি হোপফুলি থাকবো সারাদিন তোমাদের সাথে ব্লগও হবে ভালো হবে তো এখনকার জন্য টাটা একটুখুনি বেরোতে হবে এক্ষুনি বেরোতে হবে আমি জাস্ট ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি ওকে টিল দেন বাই তো জাস্ট রেডি হলাম ঘড়িতে এখন 7:50 বাজে বেরিয়ে তো এখনই যাব অটো ধরবো ধরে তাড়াতাড়ি মোড়ে যাব সেখানে গিয়ে ওয়েট করবো ভাইরা এলে একসঙ্গে মিট করে সেখান থেকে বাস ধরবো সো আর দেরি করছি না তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি হালকা শাড়ি পরেছি কারণ বাইরে রোদের তাপটা খুব বেশি গরমও ভালোই পড়বে আশা করি তো সারাদিন থাকবো যেহেতু হালকা শাড়ি এই জন্য পড়েছি ঠিক আছে দেখা হচ্ছে পরে ব্লগ দেখা যাক কী করা যায় রাস্তার মধ্যে আর বা ওখানে গিয়ে পৌঁছাই তারপর গিয়ে আবার দেখা হচ্ছে কুচকিয়া রাহুলের আসছে 10-15 মিনিট লাগবে আমিও 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো তাড়াতাড়ি এটা নাকি রাহুল না না এখন তাড়াতাড়ি আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য এই যে ইনি 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 সব থেকে কনিষ্ঠ সব থেকে বলিষ্ঠ এই জাস্ট এলো এবার একসাথে আমরা একটু চা টা খাবো চা খেয়ে তারপর ডিলাক্স বাস ধরো ডায়মন্ডের জন্য তারপর আমার কথা হচ্ছে আমরা জাস্ট আমতলা ক্রস করছি এখন দাদা বলতে কি ঝাঁকিয়ে দিল গাড়ি গুড মর্নিং ওয়েলকাম টু সোমরু আর আজকে আমার বাবা এখানে তোমাদের ওয়েলকাম করছে বউ বলে দাও ওয়েলকাম বলো ফার্স্ট রাউন্ডের তো ঘুম কমপ্লিট হয়ে গেছে আমি স্নানে গেছিলাম এসে দেখি উঠে বাবু খেলতে শুরু করেছে এখন ওনার সাথে একটু বসে আমাকেও খেলতে হবে তারপরে অবস্থা দেখো হ্যাঁ আমার তোতা পাখির সাথে এবার একটু কথা বললে তোতা পাখিও এবার কথা বলতে শুরু করবে কী হয়েছে বাবা কী দেখছো ফোনটা দেখলেই হলো চোখ আর সরবে না ফোন থেকে হ্যাঁ তো চলো আজকে 8 মে রোববার দিনটাকে শুরু করা যাক আর যেমনটা তোমরা কালকে দেখলে শপিংয়ে তো গেছিলাম কিছু কেনাকাটিও হয়েছে কি হয়েছে সেটা দেখি পরে দেখাতে পারি কি না ছেলেরই হয়েছে আর যারা মানে যে যেটা ইনভিটেশন ছিল তার জিনিস দেওয়া হয়েছে কিন্তু আমার যে কপাল আমি তো আর যেতে পাচ্ছি না আমার এই পুকু বাবাকে নিয়ে পুকু বাবাটা তাই জন্য ওই যাচ্ছে তো এখন ওই নিমন্ত্রণগুলো রক্ষা করুক আমার আর ঘরে বসে আমার এই সোনার সাথেই টাইম কেটে যাচ্ছে তো চলো দিনটা শুরু করি পরে আবার আসি এখন আমার ছোট্টটার সাথে একটু খেলতে হবে দেখো তোর সঙ্গে হাঁটলে হবে যে ফুটি হচ্ছে
সকাল 10:15 জাস্ট ছাদে এলাম, এসেই তো দেখছি যা রোদ, মানে সকালবেলা এই টাইমে এই রোদ, তাহলে দুপুর 2:30 সময় না জানি কেমন রোদ হবে, তেমন গরমও পড়ছে। একটু বৃষ্টি আসুক খুব ভালো হয় তাহলে, কালকেও তো বৃষ্টি হওয়ার মানে ভেবেছিলাম বৃষ্টি হয়তো আসবে 3:30-4:30 সময়, ওরকমই একটা ওয়েদার হয়ে গেছিলো, কিন্তু কপাল, বৃষ্টি তো এলো না সাথে গরম আরও বেড়ে গেল। ভেবেছিলাম তো কালকে একটু বৃষ্টি হবে, সেও তো হলো না। এখন আজকে সানডে, ছুটির দিন, বৃষ্টি হয় কি না দেখা যাক। অবশ্য ছুটির দিন বলে তো বৃষ্টি তো হয় না, মানে ওই সবাই বাড়ি থাকবে এটাই, কিন্তু ও তো বাইরে আছে আজকে, দেখা যাক। কিছু জামা কাপড় সেলাইয়ের ছিল তো কাকাদের ঘরে মেশিনে বসলাম, এখন কিছুটা সেলাই করি, দেখি ছেলে ঘুমাচ্ছে, যতক্ষণ না ওঠে ততক্ষণ যতটা করা যায়, যদি না হয় তাহলে পরে বাকি কাকিমা করে দেবে। ছেলে তো শুয়ে খেলা করছে, আর ওর সাথেই জাস্ট কথা হলো, এখনও পৌঁছায়নি, মানে অনেকটাই যেতে দেরি আছে, তো বাসে আছে, সাথে দুই ভাইও আছে, এখন কখন পৌঁছায় মনে তো হয় এখনও অনেকটাই টাইম লাগবে। যেখানে বাবাই নামতে বলেছিল এখানেই নামলাম আমরা তিন ভাইতে, বাসে করে এলাম, হরিবেল এক্সপিরিয়েন্স, তাও ঠিক আছে, অ্যাটলিস্ট নামতে পেরেছি। এবার এখান থেকে আমরা যাবো কী হবে বাবাইকে ফোন করে আমরা জেনে নিচ্ছি। একটু ব্রেকফাস্টের জন্য খুঁজছি দোকান এখানে কী পাওয়া যায়, প্রচণ্ড খিদে লেগেছে, সকাল থেকে যদি চার বিস্কুটি খেয়েছি আর কিছু খাওয়া জোটেনি, এখন দোকান দেখছি কী দোকান পাওয়া যায় এখানে। ওই বলছিস কেন, দেখলাম তো, হ্যালো 10:10 তো নেওয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্টও কিছু করতে পারলাম না, দেখি আমার ব্যাগে সোম পাপড়ি আছে, যদি সবাই মিলে খেয়ে নিই, এবার টোটো ধরে কি হাওয়া ভাটায় যাবো। ব্রেকফাস্ট পাওয়া গেল না, এটা কি এখন আমরা তিন ভাই মিলে খাবো, যেতে যেতে এই যে জামাই যাচ্ছে আগে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে, খাই আমরা এই ব্যাগ। ছবি উঠে গেছে, ভিডিও উঠে গেছে, হয়ে আছে একটু গ্রেভি হচ্ছে, জল খাবারটা আগে পেয়েছে। কি কি আছে এখানে, মিষ্টি আছে দু রকম, তরকারি আছে, লাচ্ছা পরোটা আছে, ভালোই ভালোই জমে যাবে। আমরা বেরোলাম এবার গ্রাম প্রদক্ষিণ করতে, এটা একটা হাওয়া ভাটা বলে এখানে, ইট ভাটাই আর কি, পুরনো একটা ইট ভাটা, আচ্ছা
টিফিন করার পর এখন ভাইরা মিলে আমরা বেরিয়েছি একটা অফবিট জায়গা যাচ্ছি এখান থেকে পাশেই একটু গ্রামটা ঘুরতে। দেখা যাক কি কি নতুন জিনিস দেখতে পাই। কার ফোনে পাসওয়ার্ড ও খুঁজে দেয়, নিজের ফোনে পাসওয়ার্ড খুলতে পারছি। সেখান থেকে ইট করার জন্য যে মাটি দরকার পড়ে সেই মাটি এখান থেকে খনন হচ্ছে, খনন হয়ে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে গিয়ে অন্য জায়গায় ইট তৈরি হচ্ছে। তো অনেকদিন পর এই পোশাকটা আবার পরলাম, ক্যামেরা টুপি সানগ্লাস পুরো রেডি আমি ফটোগ্রাফির জন্য, কি কোনো কিছু ফটো পাই কি না। গ্রামে এরকম পুকুর দেখতে পেলে কে না দাঁড়াতে চায়। সুন্দর হাওয়া, গাছটা দারুণ। গাছটা দেখছি আর পুরো ছবির মতো গাছটা লাগছে। নদী দেখা যাচ্ছে, তবে নদীর কাছাকাছি এখন যাবো না, হয়তো বিকেলে যাবো। পিচ গলা জায়গায় রাহুল দাঁড়িয়ে আছে, এবার কিন্তু ওখানে বড়ো একটা গর্ত আছে না, গর্তটা ঢুকে যায়, গর্তটা মা ছবি তুলছে। আবার ইট ভাটা সব ঘরে ইট রেখে দিয়েছে, ইটের ঘর পুরো ইট দিয়ে সাজানো। একটা ভালো জায়গাতে এলাম, গঙ্গার পুরো ধারে, একটু এখানে রিল্যাক্স। এটা রোদে হাঁটার পর এই জায়গাটা একটুখানে রিল্যাক্সের জায়গা। বোতলটা নিয়ে আয়। কেন ভিড়, জামা প্যান্ট এখানে জামা প্যান্ট খিলি নেমে যাবি। চান করতে ইচ্ছা করছে কিন্তু কিছু উপায় নেই, আর এইরকম জলকে মিস করা মানে। পুকুর থেকে বুঝিয়ে ফেলেছে আর নদীগুলোকে বোঝাবে। রামেশ্বরম বাড়ি দে, এ বোতলটা আমার ঘরের, বোতলটা ফেলিস না। তো পিসি যদি ব্লকটা দেখে তখন বলবে মাসি বোতলটা ফেলে দিচ্ছে। জয়রাম
এরকম দুপাশে পুরো খেজুর গাছের বন, তার মাঝখান দিয়ে রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। খেজুর সব হয়ে আছে গাছে, ভালোই গ্রাম। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, আছে ছাওয়া দিচ্ছে আমাদের। দেখুন অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে নামলাম নিচ থেকে, নদীর মানে পুকুরের খাট থেকে আর একটা পুকুরের খাড়ে নামলাম। ওই পাতটা দেখতে গেছি ঠিকঠাক আছে, এত দূর রাস্তা আমরা হেঁটে এলাম। খুব তাড়াতাড়ি রান্না হয়, তো এই জাস্ট পুরো গ্রামটা ঘুরে আমরা চলে এসেছি। প্রচণ্ড শরীরে দফা রফা হয়ে গেছে, বসতে পারছি না, হাঁপাচ্ছি রীতিমতো। তো ওদের বাড়ির সামনে এসে বসেছি একটা পাঁচিলের ওপর, একটুখানে হালকা হালকা হাওয়া দিচ্ছে গাছে। এরপর মেনে অনুষ্ঠান শুরু হলে ওইখানে যেতে হবে। বৌদিটা কি দেউল পোতা? তো আমরা ব্যাক করছি এখন ডায়মন্ড হারবার স্টেশন থেকে, ট্রেন ধরবো, আমরা নিউ গড়িয়া নামবো, নিউ গড়িয়া থেকে। ডায়মন্ড হারবার লেখা ছিল
ট্রেনটা ধরে আমার নিজমাই মা তার ছোটো ছেলে নেমে যাচ্ছে রবীন্দ্র সরোবরে। আমি নামছি, ওরা নামছে মনায় গৌতম কুমার, রাহুল চলে যাচ্ছে নেতাজি ভবনে। এখন রাহুলের একটা প্রবলেম হয়ে গেছে ইমার্জেন্সি, সেটা বাড়িতে গিয়ে বলছি। তো মেট্রো থেকে আমি নেমে গেলাম রবীন্দ্র সরোবর, রাহুল চলে গেল। তো জাস্ট বাড়ি ফিরলাম, একটু হজবড়লো সব কিছু হয়ে গেছে যেরকম। আর রাহুল মানে আমার মাসির ছেলে তো আমার সঙ্গে গেছিলো সকালে, তো হঠাৎ দুপুরবেলা নিউজ আসে যে রাহুলের এক জেঠু, রাহুলের সাথেই ওরা থাকে, একসাথেই থাকে, জেঠু আনম্যারিড, ওনার সানস্ট্রোক টাইপের কিছু হয়ে যায়। তো ওনাকে দুপুরবেলা চেদলার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল পিজি হসপিটালে, সেখানেই উনি এখনও আছেন, অ্যাডমিট হয়নি, ইমার্জেন্সিতেই আছেন, চেক আপ চলছে। তো সেই জন্য রাহুলকে তো ওখান থেকে আসতে হয়েছে তাড়াতাড়ি করে, তো রাহুলকে আমরা একা ছাড়লাম না। এদিকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে ডায়মন্ড হারবারের গঙ্গার ধারে বিকেলটা সানসেটটা দেখার জন্য, সেটা নাকি ওখানকার মনোরম দৃশ্য, তো সেটা আমরা আর গেলাম না। এদিকে যার বাড়িতে গেছিলাম মানে আমার মেজো মামার বড়ো ছেলে শ্বশুর বাড়ি, তো মেজো মামার ওয়াইফও ছিল ওখানে, মেজো মামার ওয়াইফ মানে আমার মেজো মাইমা। হঠাৎ কালকে ওই বাড়িতেই যাওয়ার সময় নিউ গড়িয়া মেট্রো স্টেশনে একটুখানি পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিল, তো সেই অবস্থাতে গেছে, গিয়ে ব্যথার ওষুধ খেয়ে তো ছিল, কিন্তু আজকে ব্যথা অসহ্য বেড়েছে, তো তাকেও নিয়ে চলে আসতে হলো। আমার মেজো মামা ছোটো ছেলে গেছিলো ওর সাথেই চলে এসছে। তো আমরা সবাই মিলে ফিরে এলাম, আমি নেমে গেলাম রবীন্দ্র সরোবরে, আর রাহুল চলে গেল নেতাজি ভবনে, এবং মেজো মাইমা এবং তার ছোটো ছেলে ওরা নেমে গেল উত্তম কুমারে। তো সব কিছু একটা হচপচ হয়ে গেছে, আমি জাস্ট ফিরেছি, আমি একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রাহুলকে ফোন করবো, যদি এমার্জেন্সি কিছু হয়ে যায় SSKM-এ তাহলে আমাকে আবার যেতে হবে দৌড়ে এখনই, না হলে ফ্রেশ হবো, রেস্ট নেবো। এই অবধি এখনকার আপডেট, সব কিছুই ঠিকঠাকভাবে চলেছে, সব কিছু ঠিকঠাকভাবে ঘুরেছি আমরা, খাওয়া দাওয়া এই সবই ঠিকঠাক ছিল, কিন্তু এরকম আকস্মিক ঘটনাগুলো এমনভাবে ঘটে গেছে। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হলো আমার যে কাঁধের ব্যাগটা যে নিয়ে গেলাম, ব্যাগটা গেলো একটা হ্যান্ডেল ছিঁড়ে, এবার সেখানে যেহেতু ক্যামেরা ছিল আমি এই জন্য বাড়ি আসতে বাধ্য হলাম, নাহলে আমি রাহুলের সাথে চলে যেতাম SSKM-এ, কিন্তু ক্যামেরা ব্যাগটা ক্যারি করা যাচ্ছে না, ওরা হাতে করে ধরে ধরে নিয়ে আসতে হলো। তো এটা একটা কারণ, এটা একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে, তো কিছু করার নেই, তখন কী হবে কেউ তো কিছু বলতে পারে না। তো এখন একটু ফ্রেশ হবো, তারপর দেখছি রাহুলকে ফোন করে যদি যেতে হয় তো পিজিতে চলে যাবো। ডায়মন্ড হারবার থেকে ফেরার পর তো আর সেভাবে ব্লগ করতে পারিনি, ভেবেছিলাম হয়তো যেতে হতে পারে পিজি হসপিটালে, বাট তারপর ফোন করে জিজ্ঞেস করেছিলাম, তো ওদের রাহুলের জেঠুকে ওখান থেকে অ্যাডমিট করার জন্য বলেছিল পিজিতে, বাট ওরা ওখানে বেড নেই অ্যাকচুয়ালি, সেই জন্য থাকে ওরা কখনো কখনো বেড ওখানে পিজিতে, সেই জন্য পিজিতে ওরা অ্যাডমিট করেনি, তো ওরা বাড়িতে নিয়ে চলে এসছে, হয়তো আগামীকাল ওরা অন্য জায়গায় ডাক্তার দেখিয়ে ভর্তি করার চেষ্টা আছে। তো যাই হোক, ওখানে যেতে হয়নি, তারপর একটুখানি এক ঘন্টা মতো ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা প্রচণ্ড ক্লান্ত ছিল, তারপর তো দোকানে কিছু কাজ বাড়িতে ছিল, বিশেষত আছে গোডাউনটা পরিষ্কার করছিলাম, তুমি রোববার সানডে ছিল ছুটি, দেন ডিনার কমপ্লিট করেছি। তো আজকে স্পেশালি একটা ডেট ছিল, আজকে ছিল মাদার্স ডে, তো রাত্রিবেলা কমিউনিটি পোস্ট এগুলো করলাম মাদার্স ডে, কিন্তু মাদার্স ডে তো রেগুলারই, মাদার্স ডে তো সিঙ্গেল ডে করুন না, যে আজকে মাদার্স ডে কালকে আর মাদার্স ডে না, সন্তান আর মায়ের ভালোবাসা এটা কোনো দিন কোনো একটা ডেটে পরিচিত হতে পারে না, এটা রোজই। তো শুধু একটু ছোটো একটা কথা যেমন বলতে চাই, সেটা হলো যে একটা মা যেমন তার সন্তানকে পৃথিবীতে আনে, সন্তানেরও দায়িত্ব তার মাকে খেয়াল রাখা। বৃদ্ধাশ্রম কিন্তু আসলে মাদের সঠিক ঠিকানা না, আজ সন্তানেরা তাদের নিজেদের ব্যক্তিগত জীবনে এতটাই ব্যস্ততা হয়ে গেছে যে তাদের মা বাবার প্রতি ন্যূনতম দায়িত্ববোধ তারা ভুলে গেছে। আমি বলবো না যে সবাই এই গোত্রে পড়ে, কিন্তু আমার মনে হয় না একজনও যদি এই গোত্রে পড়ে সেটা ঠিক না, অনেক কষ্ট করে মানুষ একটা মা তার ছেলেকে বড় করে বা আমার মা তার মেয়েকে বড় করে, সুতরাং এটা তার প্রাপ্য নয়, তার প্রাপ্য অনেক বেশি সন্তানের থেকে, কিন্তু কোনো মাই তার প্রাপ্য সন্তানের কাছ থেকে দাবি করে না, সুতরাং সন্তানেরও উচিত সেই বুঝেই তার বাবা মাকে তার জায়গাটা ধরে রাখা। বৃদ্ধাশ্রমে কোনো দিনই কোনো বাবা মায়ের জায়গা হতে পারে না। রূপার আজকে এবারে প্রথম হ্যাপি মাদার্স ডে, রোদ্দুর তোকে উইশ করে দিয়েছে, বাবার তরফ থেকে করেছে, বাবাই মনে করে করিয়ে দিয়েছে, আর পরে নিজে হয়তো যখন বলতে শিখবে কথা বলবে তখন নিজেই করবে, প্রথম বছরটা আমি করে দিলাম, ওর হেল্প করে দিলাম। যাই হোক, এই সঙ্গে আমার ব্যক্তিগত তরফ থেকে উইশ করব সেই সমস্ত মাদের যারা এখনও মাতৃত্বের স্বাদ পাওনি, কিন্তু আশা রাখো একদিন না একদিন ঠিক পাবে,
কোনো দিন নিরাশ হবে না, হবেই, তোমরা মা হবেই। সুতরাং আশা রাখো, ভরসা রাখো, ঠাকুরের কাছে আশা রাখো, নিজের প্রতি ভরসা রাখো, নিজের প্রতি বিশ্বাস রাখো, ঠিকই হবে। সুতরাং সবাই মাতৃত্বের সাত পাক, এটাই আমার প্রার্থনা ঠাকুরের কাছে। আর তোমরা সবাই ভালো থেকো। আজ এই দিনটা আশা করি অনেকেই অনেক রকমভাবে এনজয় করেছো, আমিও করেছি, অনেক রকম করেছি আজকে। যাই হোক, এনিওয়ে তো খুব ভালো থাকো। ব্লগটা আজকে এতদূর রাখছি, এর বেশি আর এগোনো সম্ভব না, কারণ এরপরে আমাকে এডিটিংয়ে বসতে হবে। কালকেও আবার একটা জায়গায় ইনভাইটেশন আছে, সেটা কাল সকালে ডিক্লেয়ার করবো। আর এখন কারোর মতো তো এইটুকুই রাখছি। দেন খুব ভালো থাকো তোমরা, গুড নাইট।